অনেক ভাই বলছিলেন ভাই আমাদেরকে শুকনো গরুর দাম জানান। আসলে উত্তরবঙ্গের যে গরুগুলো আর কুমিল্লার যে গরুগুলো অনেক ডিফারেন্স, কারণ আপনাদেরকে বারবার বলি এদিকে শুকনো গরু খুব কমে পাওয়া যায় আর উত্তরবঙ্গের থেকে গরু আনতে গেলে গাড়ি ভাড়া অনেক, সবকিছু মিলে পোষাবে না। অনেকে মোবাইলে ভিডিও দেখে গরু কিনেন, আসলে মোবাইলে দেখায় এক হিসাব আর বাস্তবে দেখায় আর এক হিসাব। তাই আপনারা যারাই গরু কিনেন কুমিল্লার হাট থেকে গরু কিনলে লস হবে না অন্তত, কারণ গাড়ি ভাড়া লেবার সবকিছু মিলে কিন্তু আপনাদের সমানে হয়ে যাবে। তাই আমাদের পরামর্শ হবে কি কুমিল্লার যে আঞ্চলিক হাটগুলো এগুলো থেকে গরু কেনা বেচা করবেন। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা গরু বাজারে। আজ 16 আগস্ট রোজ মঙ্গলবার। এই চান্দিনা হাট প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বসে থাকে। শনিবারে হাট বেশ জমজমাট হয়। তো আজকে আপনাদেরকে কিছু শুকনো গরুর দর দাম জানাবো, আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক আজকে ভাবলাম চান্দিনা হাটে গরু আসবে কি না, আমি আমার বাড়ি থেকে যখন রওনা দিছি তখন দেখি প্রচুর বৃষ্টি, পরে ভাবলাম যে না আজকে যাই, না হলে তো আজকে আমার দর্শকদের ভিডিও উপস্থাপনা করতে পারবো না, সেই উদ্দেশ্যে চলে আসলাম। এখন হাটে এসে দেখি প্রচুর রৌদ্র, প্রচুর রৌদ্র না, রাস্তার মধ্যে অনেক বৃষ্টিতে ভিজে আসছে, হাটে এসে দেখি প্রচুর রৌদ্র। জি জি, তো এটা কার, আপনার নাকি? আচ্ছা দর্শক, আমরা এই গরুটি প্রথম দাম জানবো। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? জি, আজকে আমরা শুকনো গরু দেখাবো সব মাংস ছাড়া। এটা দাঁত কয়টা ভাই? ছয়টা না? কত চাইছিলেন ভাই? 550,000। কত বলে বাজারে? 48-47 না? আচ্ছা আচ্ছা দর্শক, 48-47 বলে 550 দাম চাওয়া। কত নিয়ত করছেন ভাই? 50 নিয়ত করছেন না? তোরা তো আপনাকে ফালা গরু মনে হয়। আচ্ছা আচ্ছা দর্শক, গৃহস্থ ফালা গরু 50 হলে বিক্রি করবে এই গরুটি। আমরা আপনাদেরকে চান্দিনা হাট থেকে কিছু শুকনো গরুর দাম জানানোর চেষ্টা করতেছি। আর একটি বেশ লাল শুকনো গরু আছে। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? গরুর দাঁত কয়টা? 8টা সমান? আচ্ছা 8টা সমান না? কত চাইছেন? 550। কত বলে, কত বলে কাস্টমার? 45 বলে? আচ্ছা কত হলে ছাড়বেন? 50 না? দর্শক সেম 50,000 টাকা হলে এটাও বিক্রি হবে। আমরা চান্দিনা হাট থেকে আপনাদেরকে শুকনো গরুর দাম জানাচ্ছি। দর্শক দেখা যাক, আপনাদেরকে আরো একটি গরু দাম জানানোর চেষ্টা করতেছি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইছিলেন? 60। কত বলে বাজারে? 55-52। কত নিয়ত করছেন? 55 না? দর্শক 55,000 টাকা হলে বিক্রি করবে এই গরুটি। দাঁত তো মনে সমান? 6-6টা না? একজনে বলতেছে 11টা দাঁত, সেটা কোনটা ভাই? চাচা কি গরু কি বেছেন নাকি? এটা বেছে বলেছেন? আচ্ছা আরেকটা বেছিলেন? আচ্ছা আচ্ছা, এটার দাঁত কয়টা? 6 দাঁত। কত চাইছিলেন? 62। কত বলে বাজারে? 550-550 দেওয়া যায় না? কত নিয়ত? কত আর 1-2 হাজার? আচ্ছা আচ্ছা দর্শক, আর 1-2 হাজার টাকা লাগবে আপনাদেরকে চান্দিনা হাট থেকে শুকনো গরুর দাম জানানোর চেষ্টা করতেছিলাম। ধন্যবাদ চাচা। দর্শক দেখা যাক, এদিকে আর একটা ছোট গরু দেখা যাচ্ছে। আপনার নাকি চাচা? আপনার কেমন আছেন? কত চাইছিলেন? 42 চাইছেন? আচ্ছা আচ্ছা, দাঁত কয়টা? 2 দাঁত। কত বলে বাজার আজকে? 37-38 বলে, দেওয়া যায় না? আচ্ছা কত নিয়ত? 40। আচ্ছা দর্শক, 40,000 হলে বিক্রি হবে এই দেশি গরুটি 2 দাঁতের। আপনাদেরকে চান্দিনা হাট থেকে শুকনো গরুর দাম জানানোর চেষ্টা করতেছিলাম। এদিকে একটি গরু টাকা লেনদেন হচ্ছে। আসসালামু আলাইকুম, কি গরু বেছেন নাকি? আচ্ছা আচ্ছা চাচা, টাকা গুনতেছে। গরু কার? আপনার কত বেছিলেন? দাম 60,000 আছেন? আচ্ছা কত বলে? বেচছেন কোনটা? ওই যে প্রথম। আচ্ছা আচ্ছা, ঠেঙ্গাটা মানে যেটা আড্ডিওলাটা? 47 না? কত চাইছেন এটা? এটা কত চাইছেন?
সাইডে ঘরে চাইছেন আচ্ছা কত বলে ভাই বাজারে পঞ্চাশ বলে দিবেন না ভাই কত হলে দিবেন বাউন্ন না দর্শক বাউন্ন হাজার হলে বিক্রি করবে এই গরুটি আপনাদেরকে আরো কিছু শুকনো গরুর দর দাম জানাবো আসলে শুকনো গরু না তো ওগুলো তো মাংস আছে ভাই শুকনো গরু কুমিল্লা নাই মনে হয় কি ভিডিও করবো বলেন দর্শক শুকনো গরু ওইরকম শুকনো গরু বাজারে দেখা যাচ্ছে না মোটামুটি মাংস দেখা যাচ্ছে ভালোই এই গরুটা বিক্রি হচ্ছিল কত বিক্রি হচ্ছিল ভাই এটা সাতচল্লিশ না দর্শক এই গরুটা সাতচল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছিল ওটা নিয়ে গেছে আপনাদেরকে এই বাজার থেকে আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করতেছি ভাই কোনটা সাতটা যাচ্ছে কোনটা এটা আচ্ছা আজকে কটা আনছেন দশটা তো কটা বেচলেন আটটা বেচে লাইছেন আর দুইটা আছে এতগুলো করে কেমনে বেচলেন কোন বুদ্ধি দেন কত বলে ভাই কাস্টমাররা কত হলে দিবেন পঁয়ত্রিশ না দর্শক কাঠবড়ি এগুলো আপনারা চান কিন্তু পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করবে চান্দিন হাটে আসলেই পাবেন আর এটা কত একই নাকি আপনাদেরকে চান্দিনা হাট থেকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছিলাম এদিকে কি চাষা সাথি কই আসছে সাথি কই সাথী দেয় নাই কি হয়েছে সাথী আর নাই দুইটাই কি আপনার নাকি আচ্ছা এটা দাঁত কয়টা চার দাঁত কত কত সান বিয়াল্লিশ সান তো কাস্টমার কত দেয় বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ মনে হয় বিক্রি করবেন নাকি আচ্ছা দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি করবে এই গরুটি আর ওইটা কত আট পঞ্চাশ এটা কত দিবেন পাঁচচল্লিশ পঞ্চাশ না দর্শক এটা পঞ্চাশ হলে বিক্রি করবে আমরা আছি চান্দিনা হাটে ধন্যবাদ দর্শক এদিকে আরো একটি গরু দেখা যাচ্ছে কি আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো কটা আনছেন আজকে আজকে একটাই আচ্ছা দাঁত কয়টা ছয়টা দাঁত আছে কত চাইছিলেন পঁয়ষট্টি হাজার বাজার কত বলে বাউন্ন পঞ্চাশ আচ্ছা আচ্ছা কত দিবেন পঞ্চান্ন নাকি পঞ্চান্ন নিয়ে করছেন তো মাংস কতটুকু হবে পঁচাশি কেজি আচ্ছা আজকে খাওয়া দাওয়ার কি কম খাওয়াইছেন নাকি মানে গাড়িতে জার্নিং করছে ফ্যাট নামে গেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সালাম আলাইকুম দর্শক আপনাদেরকে প্রতিনিয়ত চান্দিনা হাটের গরুগুলোর দাম জানার চেষ্টা করতেছি এদিকে একটি জার্সি গরু দেখা যাচ্ছে খুবই আনকমন কি চাষা আপনার নাকি এটা আচ্ছা 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 দাম বলেন কেমন শুনে আসতে হবে না কত চাইছিলেন এটা কার এটা আপনারও না আচ্ছা মালিকে নাই গরুর গরু নিয়ে যাই হাসিল করে কি চাষা আপনার সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কত চাইছিলেন ভাই ষাট হাজার দাঁত কয়টা ছয় দাঁত আচ্ছা কত বলে আজকে বাজারে ধন্যবাদ ভাই দর্শক আপনাদেরকে চান্দিনা হাট থেকে গরুর দাম জানার চেষ্টা করতেছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন কি দাঁত কয়টা হয়েছে শেষ একদম বয়স শেষ আচ্ছা কত চাইছিলেন বিয়াল্লিশ চাইছিলেন কত বলে বাজার আজকে সাতত্রিশ বলে দিবেন না কত হলে দিবেন আরো দুই হাজার লাগবো দুই হাজার কি লাভেরটা নাকি আচ্ছা দর্শক দুই হাজারের লাভেরটা কত বেসেন নাকি চাষা কত বলে ছচল্লিশ বলে দাঁত কয়টা আচ্ছা এদিকে ফালার জন্য নেবেন না মাংসের জন্য ফালার জন্য না তাহলে ছচল্লিশ বেলা দিচ্ছেন আচ্ছা দেখেন না বাজারে কত উঠে
দর্শক আপনাদেরকে চান্দিনা হাট থেকে গরুর দাম জানানোর চেষ্টা করতেছিলাম। এই গরুটি দেখাই নেই মনে হয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাঁত কাটা গরুর ছয়টা কত চাইছিলেন? বাউন্ন হাজার। কত বলে বাজারে? বিয়াল্লিশ তেতাল্লিশ। কত নিয়ত করছেন? পাঁচচল্লিশ হলে দিয়ে দিবেন না দর্শক, এটা পাঁচচল্লিশ হলে। আজকের বাজারে যে গরুগুলো দেখালাম তিরিশ থেকে চল্লিশ পাঁচচল্লিশের ভিতরে সব গরু, মাংসের গরু। আপনারা চাইলে প্রতি সপ্তাহে এই চান্দিনা বাজারে শনিবারে হাট বেশ জমজমাট হয়, মঙ্গলবার তুলনামূলক কিছুটা কম। অনেক ভাই বলছিলেন, ভাই আমাদেরকে শুকনো গরুর দাম জানান। আসলে উত্তরবঙ্গের যে গরুগুলো আর কুমিল্লার যে গরুগুলো অনেক ডিফারেন্স, কারণ আপনাদেরকে বারবার বলি এদিকে শুকনো গরু খুব কমই পাওয়া যায়, আর উত্তরবঙ্গের থেকে গরু আনতে গেলে গাড়ি ভাড়া অনেক, সবকিছু মিলে পোষাবে না। অনেকে মোবাইলে ভিডিও দেখে গরু কিনেন, আসলে মোবাইলে দেখায় এক হিসাব আর বাস্তবে দেখায় আরেক হিসাব। তাই আপনারা যারাই গরু কিনেন, কুমিল্লার হাট থেকে গরু কিনলে লস হবে না অন্তত, কারণ গাড়ি ভাড়া লেবার সবকিছু মিলে কিন্তু আপনাদের সমানে হয়ে যাবে। তাই আমাদের পরামর্শ হবে কি, কুমিল্লার যে আঞ্চলিক হাটগুলো এগুলো থেকে গরু কেনা বেচা করবেন। সকলে ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।